কথায় আছে মানি লস নাথিং লস টাইম লস সামথিং লস বাট ক্যারেক্টার লস এভরিথিং লস অর্থাৎ সময় এবং টাকা যদি আপনার নষ্ট হয় সেটা তো আপনি রিকভারি করে নেবেন কিন্তু একবার যদি ক্যারেক্টার নষ্ট হয়ে যায় বা কোনো কারণে লোক আপনাকে খারাপভাবে চিনতে শেখে সেক্ষেত্রে আপনার আর কিছুই করার থাকে না একদম জীবন শেষ তো যদি অন্যের থেকে এটা হয় কোনো ব্যাপার না কারণ আপনি সেটাকে রিকভারি করার চেষ্টা করতে পারবেন এবং এক সময় সেটা রিকভারি হয়েও যাবে কিন্তু যদি এমনটা হয় যে আপনার নিজের ভুলের জন্য এমনটি হল সেক্ষেত্রে রিকভারি কি করে করবেন এবং কিভাবে ক্যারেক্টার লস হয় শুধুমাত্র ঝুঁ ঝামেলা গণ্ডগোল এই ক্ষেত্রে তা নয় কিন্তু আপনার একটা স্মার্টফোন যেটা আপনি ইউজ করছেন এবং আপনি যে ধরনের সার্চ করছেন সে গুগলে হতে পারে তো ক্ষেত্রে আপনি যে ধরনের সার্চ করবেন রিকমেন্ডে সেই ধরনের ভিডিওই কিন্তু আসতে শুরু করে এবং যদি আপনার ফোন অন্য কারোর হাতে পড়ে এবং সে যখন দেখবে যে রেকমেন্ডে বা হোম পেজে এমন কিছু ভিডিও আসছে এমন কিছু পোস্ট আসছে যেটা মানুষের জন্য একটু আপত্তিকর এবং যেটা কিছুটা হলেও সম্মান নষ্ট করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার সম্বন্ধে মানুষের ধারণাটা একটু চেঞ্জ হবে তো আপনি কিন্তু এই প্রবলেম চিরতরে আর মুছে ফেলতে পারেন অর্থাৎ আপনি যে ধরনের ভিডিও দেখবেন আপনার পার্সোনাল লাইফ পার্সোনাল বিষয় কিন্তু কেউ আপনার ফোনটা হাতে পেয়ে বা সাইট থেকেও আর কোনো রকমে বুঝতেই পারবে না যে আপনি কি ধরনের সার্চ করেন বা কী জন্য সার্চ করছেন তো কি করতে হবে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আপনি চলে যাবেন গুগল ওপেন করে নিলেন ওপেন করার পর এখানে যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন নিচে আর সেটিং অপশানটা পাবেন এখানে যখন সেটিং করবেন তখন দেখতে পাবেন এখানে তো অনেক অপশান রয়েছে আপনি শুধুমাত্র একটা অপশানকে সিলেক্ট করবেন তাতেই আপনার সমস্যার সমাধান এখানে দেখুন লেখা আছে হাইট এক্সপ্লিসিট রেজাল্ট এই জায়গাটায় দেখুন লেখা আছে এর ওপরটায় আপনি ক্লিক করবেন বাই ডিফল্ট এটা কিন্তু অফ থাকে এটাকে আপনাকে অন করতে হবে এবং তার আগে একটু দেখে নিন এখানে বলছে মোর অ্যাবাউট সেফ সার্টস এখানে যদি আপনি ক্লিক করেন এখানে কিছুটা পড়ে নিতে পারবেন পড়ে নিলে পুরো বিষয়টা কিন্তু আপনি জেন জানতে পারবেন তো বিষয়টা কি এখানে হচ্ছে যখন আপনি এটাকে অন করে দেবেন অন করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন সেফ সার্চ ইজ নাও অন হয়ে গেল এবং এরপর থেকে আপনি যাই সার্চ করুন না কেন গুগলে খারাপ কোনো কন্টেন্ট কিন্তু আর হোমপেজে শো করবে না যার ফলে কি আপনার সম্মানটা কিন্তু বেঁচে যাবে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই